বর্তমান সময় কি সরকারি চাকরি করা হালাল সরকার আয় উৎসের একটা অংশ সুদ থেকে আসে সরকারি চাকরির মধ্যে হালাল হারাম দুটোই আছে যদি আপনি সুদী ব্যাংকে কাজ করেন সরকারি ব্যাংক আছে না সুদের ব্যাপারে তো ইসলামের স্ট্যান্ড খুবই স্পষ্ট কিংবা এমন কোনো চাকরি যে চাকরিকে যে চাকরিতে আপনি জানেন যে কিছু দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে হবে যেমন ঘুষ ইত্যাদি তাহলে যদি আপনি সেটা জানেন এবং নিজেকে রক্ষা করতে না পারেন তাহলে সেটাও আপনার জন্য অবৈধ হবে কিন্তু আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে কি চাকরি পড়ানো কি হারাম হ্যাঁ যদি বলে যে তোমাকে সেরেক শেখাতে হবে তাহলে তো ভিন্ন কথা সেরেক শেখানো তো জায়জ নেই কন্টেন্টটা দেখতে হবে আপনি কোন কন্টেন্টটা পড়াচ্ছেন যদি জায়জ কন্টেন্ট পড়ান তাহলে আপনার জন্য জায়জ এবং আপনার জন্য ইনকামটাও যায়জ আপনার বেতন শতভাগ হালাল কারণ আপনি পড়ানোর আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এইভাবে অন্যটারও কেউ করবেন আপনার বেতনটা আসছে কোথেকে পড়ানো থেকে সরকারের রেভিনিউ যেখান থেকে আসুক না কেন যখন মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে জয়লাভ করে গণিমত পায় অমুসলিমদের ইনকাম কোথেকে হ্যাঁ সব বৈধ কিন্তু মুসলমানদের হাতে আসলে সব বৈধ এটার মধ্যে কোনো হিপোক্রেসি নাই দিস ইজ দ্য সিস্টেম ইসলামিক সিস্টেম হাত বদল হলে বৈধভাবে হাত বদল হলে আগের ব্যাটার ইনকাম যাই হোক না কেন পরের ভদ্রলোকের ইনকাম সাহি এই জন্য আপনি ওয়ারির সত্ত্বে আপনার বাবা সুদের মাধ্যমে কিছু টাকা ইনকাম করেছে আপনি ওয়ারির সত্ত্বে মালিক হলেন আপনার জন্য এটা বৈধ হয়ে গেল তবে যদি আপনার বাবা আপনার জানা মতে কোনো অন্য মানুষের সম্পত্তি আত্মসাত করে তাহলে আপনাদের সবার উপরেই ওয়াজেব হচ্ছে সেটা ফেরত দেওয়া সেটা ভিন্ন কথা মানুষের অবৈধ ইনকামের মধ্যে অনেক রকম ইনকাম আছে একটা ইনকাম হচ্ছে অন্যের অধিকার সেটা আপনাকে ফেরত দিতে হবে কিন্তু অবৈধ ইনকামটা যদি আপনার মালিকানা চলে আসে অন্যের মালিকানাভুক্ত না আপনার মালিকানা চলে আসলো তাহলে আপনার উচিত হচ্ছে সেটাকে সবে নিয়ত ছাড়া খরচ করে আপনি খরচ করতে ব্যর্থ হলে এটা যদি পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সফার হয় তাদের জন্য এটা হালাল হবে ট্রান্সফারেন্স ট্রান্সফার হওয়ার মধ্য দিয়ে আসলে অনেক সম্পত্তি বৈধ হবে যেমন চাউলওয়ালা সুদের টাকায় তার পুরো আড়ত তৈরি করলো এখন ইমাম সাহেব যদি ধরেন ইমাম সাহেব বা খতিব সাহেব সেখান থেকে কিনে সে চাল খেতে পারবে হ্যাঁ সুদ কি চালের মধ্যে ঢুকে গেছে আপনি দেখেন এই যে মসজিদগুলো আমরা বানাচ্ছি ইট ইট খোলা অথবা যেখানে ইট প্রডিউস হয় কাঠ টাকা দিয়ে কোন ধরনের টাকা দিয়ে তারা ইটখানা বানালো আর মসজিদের জন্য আনলে কি সেই ইট যায় যাবে কিনা তাহলে বোঝা যাচ্ছে যে মানে একসাথে সব কিছু বলে দেওয়া যেমন আমাদের কিছু ত্যাকফিরি গ্রুপ আছে তারা বলে মুসলিম সরকার সব কাফের এটা তাদের ভুল এটা খারিজি মানহাজ হান্ড্রেড পারসেন্ট খারিজি মানহাজ যেটা হারাম বিভ্রান্ত এরা সমাজের জন্য আসলে একটা দুষ্ট ক্ষত অতএব সেই মানহাজে যাওয়া যাবে না তেকফিরি মানহাজ এটা মানহাজুন হাজ হাত দল লোন মদল লোন জেদ্দার সে মানহাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানুষকে পজিটিভলি দেওয়া দেবেন যাদের ভুল আছে ভুলগুলো ধরিয়ে তাদেরকে পজিটিভলি দেওয়া দেবেন বুঝতে পেরেছেন অতএব সরকারের সব কিছুকে এভাবে একদম আপনি নাজাইজ হারাম এইভাবে বলাটা ঠিক না